বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মজির রহমানের নির্দেশনায় হাসপাতালের বাইরে এবং অভ্যন্তরে দালালদের দৌরাত্ম্য বন্ধ করার জন্যই আমাদের এই অভিযান আজকে পরিচালিত হচ্ছে। মূলত এই দালালরা রোগীদেরকে ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষাও ভুল বুঝিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে এবং তারা মানুষদেরকে রোগীদেরকে স্বজনদেরকে ভুল বুঝিয়ে বলছে এখানে ভালো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না, হাসপাতালে ভালো রোগী ডাক্তার নেই, এভাবে বলেই তারা ভুল বুঝিয়ে প্রতারণার মাধ্যমে রুগী এবং রুগীর স্বজনদেরকে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে বেসরকারি ক্লিনিকে ভর্তি করাচ্ছে। এবং তারা এই কারণেই জনদুর্গম এবং যে জনভোগান্তি সৃষ্টি হচ্ছে এদের এটার বিরুদ্ধে আমাদের অভিযানটা পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা সাতজন দালালকে এই মুহূর্তে আটক করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি।